সুস্থ যৌনতা ও সুস্থ যৌন জীবনের জন্য শিক্ষা জরুরি, কিন্তু সেই শিক্ষা আপাতত স্কুলে না পেলেও ওটিটি প্ল্যাটফর্মে পেতে কোনো সমস্যা নেই। তাই দেশবাসীকে যৌনতার ব্যাপারে শিক্ষিত করতে বসছে সেক্স এডুকেশন। শিক্ষিকার নাম রাকুলপ্রীত সিং। ইতিমধ্যেই নিজের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সেই খবর দিয়েছেন অভিনেত্রী নিজেই। পোস্টার দিয়ে জানিয়েছেন কি বিষয়ে পড়াতে চলেছেন তিনি। সেই সব পোস্টারের কোনোটিতে রাকুলের হাতে কন্ডমের প্যাকেট, কোথাও আবার ব্ল্যাকবোর্ডে আঁকা মহিলা এবং পুরুষাঙ্গের ছবি, গোটা অক্ষরে লেখা রয়েছে পড়ানোর বিষয় যৌনশিক্ষা। 20 জানুয়ারি যৌনশিক্ষার ক্লাস শুরু হবে, অর্থাৎ বলিউডের আসন্ন সিনেমা চক্রিওয়ালি মুক্তি পাচ্ছে, যেখানে যৌনশিক্ষা বিষয়ে শিক্ষিত করবেন ছবির নায়িকা রাকুলপ্রীত। রাকুলপ্রীত নিজেও বিজ্ঞানের ছাত্রী ছিলেন। দেশে যৌনতা নিয়ে প্রকাশ্যে আলোচনায় এখনও অনেক বাধা রয়েছে, যা যৌনতা সংক্রান্ত শিক্ষা এবং জ্ঞানের পরিপন্থী। ছত্রিওয়ালি ছবির মাধ্যমে সেই বাধা কাটিয়ে ওঠার প্রচেষ্টা করেছি, এমনই বক্তব্য ছবির প্রযোজকের। মূল চরিত্রে অভিনয় করেছেন রাকুলপ্রীত এবং অতিথির জনপ্রিয় অভিনেতা সুমিত্র ব্যাস। ভারতের মতো দেশে যৌনতাকে কিভাবে দেখা হয় তা নিয়েই কমেডির মোড়কে এই ছবি তৈরি করা হয়েছে, যেখানে রাকুলকে দেখা যাবে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর পরীক্ষকের চরিত্রে। তবে তিনি কিভাবে দেশবাসীকে যৌনশিক্ষা বিষয়ে শিক্ষিত করবেন তা জানতে আপাতত অপেক্ষা করতে হবে জানুয়ারির 20 তারিখ পর্যন্ত।